সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, মুক্তা মতি বা পার্ল, ইংরেজিতে বলা হয় পার্ল, সূরা আর রহমানের 19, 20, 58 এবং 59 নম্বর আয়াতে বলা হচ্ছে, প্রবাহমান দরিয়ায় আমি যা সৃষ্টি করেছি তা তোমাদের মঙ্গলের জন্য। মহান রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আর রহমান এবং রহমানের 19, 20, 58 এবং 59 নম্বর আয়াতে এই কথাটি লিখেছেন, প্রবাহমান দরিয়ায় আমি যা সৃষ্টি করেছি তা মানুষের মঙ্গলের জন্য। সুপ্রিয় দর্শক বন্ধু, মুক্তা পাথর যাদের চন্দ্রগ্রহের সমস্যা আছে, জ্যোতিষ শাস্ত্র মতে হস্ত করতলের এই স্থানটিতে যদি ক্রস চিহ্ন থাকে, কালো তিল থাকে বা স্থানটি নিচুস্থ থাকে, পুরুষের ডান হাত নারীর বাম হাত, তাহলে বুঝতে হবে আপনার চন্দ্রগ্রহটি অশুভ আছে। এছাড়া যাদের জন্ম কুণ্ডলিতে চন্দ্র নিচুস্থ থাকে, নবাংশ কুণ্ডলিতে চন্দ্র নিচুস্থ থাকে অথবা বিংশোত্তরী মতে চন্দ্রের মহাদশা চলে, তখন চন্দ্রের পাথর পড়তে হয়। চন্দ্রের সংখ্যা হচ্ছে 2, 11, 20, 29, যাদের ইংরেজি মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখে জন্ম, তাদের চন্দ্রের প্রভাব থাকে। কর্কট রাশির জাতক জাতিকারা এই মুক্তা পাথর ধারণ করতে পারেন। মুক্তাকে ইংরেজিতে পার্ল বলা হয়, মতি বলা হয়। মুক্তা সবচাইতে ভালো হচ্ছে অস্ট্রেলিয়ান সাউথ সি পার্ল। জাপানে মুক্তা পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়, ভারতবর্ষে পাওয়া যায়। এর মধ্যে হচ্ছে অস্ট্রেলিয়ার সাউথ সি পার্ল সবচেয়ে ভালো। আজ আমি আপনাদেরকে সেই সাউথ সি পার্ল মুক্তা দেখাবো, যাদের এই যে মুক্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এই মুক্তাগুলো হচ্ছে সাউথ সি পার্ল। এই মুক্তাগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান সাউথ সি পার্ল, চমৎকার মুক্তাগুলো। এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান সাউথ সি পার্ল। এই যে দেখুন মুক্তাটি গোল্ডেন মুক্তা, চমৎকার মুক্তাগুলো। এই যে একটি ব্ল্যাক মুক্তা, এটি হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে গোল্ডেন মুক্তা। এই যে আংটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান সাউথ সি পার্ল মুক্তার। আমার হাতের যে আংটিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুক্তার আংটি। মুক্তা এমন একটি পাথর যে মুক্তা দুশ্চিন্তা ভুগছেন, হতাশায় ভুগছেন, বিভিন্ন সময় আপনি একটা বাধাগ্রস্ততা হচ্ছেন, ঠান্ডার সমস্যায় ভুগছেন, মাথা ব্যথার সমস্যায় ভুগছেন, তারা এই মুক্তা পাথর ধারণ করতে পারেন। এই যে মুক্তাগুলো দেখতে পাচ্ছেন, এই মুক্তাগুলো হচ্ছে ইন্ডিয়ান মুক্তা। এই মুক্তাগুলো হচ্ছে ইন্ডিয়ান মুক্তা। এগুলো ইন্ডিয়ান মুক্তাগুলো একটু বড় সাইজ হয় এবং সাদা কালার হয়ে থাকে। আর এই মুক্তাগুলো হচ্ছে চাষের মুক্তা। এই বাটির যে মুক্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চাষের মুক্তা। বড় মুক্তাগুলো যে দেখাই যাচ্ছে, এগুলো হচ্ছে চাষের মুক্তা। চাষের মুক্তা দাম কম, সস্তা, কার্যকারিতাও কম। আর সবচেয়ে ভালো মুক্তা হচ্ছে এই সাউথ সি পার্ল মুক্তা। এটি দ্রুত কাজ করে। মুক্তা রূপা দিয়ে পড়তে হয় বা ইউরো কয়েন দিয়ে বাদাই করে পড়তে পারেন। এখানে অসংখ্য মুক্তা পাথরের আংটি আছে, দেখুন এই আংটিগুলো। মুক্তা পাথর মূলত পড়তে হয় রূপা দিয়ে পড়তে হয় এবং ডান হাত বা বাম হাতের অনামিকা আঙ্গুলে এই মুক্তাগুলো পড়বেন। কখনোই কোনো রত্ন নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করতে নেই। মুক্তা পাথর ব্যবহার করলে দেখবেন আপনার যৌন সমস্যা, পেটের সমস্যা, পীড়াদায়ক সমস্যা, শারীরিক দুর্বলতা যদি থাকে, তাহলে আপনি মুক্তা পাথর ধারণ করতে পারেন। মুক্তা পাথর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। সকল পাথর ব্যবহার করার ক্ষেত্রে জ্যোতিষী পরামর্শ প্রয়োজন আছে। আপনার শরীরের ওজন, আপনার বয়স অনুযায়ী কত কেরের পাথর প্রয়োজন, কোন আঙুলে পড়বেন, কিভাবে শুদ্ধি করবেন, সেটি জানার প্রয়োজন আছে। কখনো কোনো পাথর পাথরের দোকান থেকে কেনার আগে এই বিষয়গুলো জানতে হবে যে আপনার মুক্তা পাথরের প্রয়োজন আছে কিনা, মুক্তা পাথরটি আপনি কিভাবে ব্যবহার করবেন, কোন আঙ্গুলে ব্যবহার করবেন, কোন বার থেকে ব্যবহার শুরু করবেন। কারণ একটি ওষুধ যখন আপনি কিনবেন, ওষুধটি কয় বেলা খেতে হবে, কত কয় ফোঁটা খেতে হবে, এগুলো আগে আপনাকে জানতে হয়। তিন বেলা খেতে হবে কিনা, যেমন ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করলে বলে থাকেন যে ওষুধগুলো এতদিন খাবেন, এত বেলা খাবেন। তেমনি কোনো গ্রহরত্ন যখন পড়বেন, জ্যোতিষীর পরামর্শ ছাড়া কখনই কোনো গ্রহরত্ন ব্যবহার করা ঠিক না, নাহলে তো উপকার পাবেনই না, বরঞ্চ হিতে বিপরীত রেজাল্ট আপনার দিতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে তত্ত্ববহুল মনে হয়ে থাকে, ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।